হ্যালো স্টুডেন্ট, ক্লাস টুয়েলভের হিউম্যান রিপ্রোডাকশন থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শুক্রাশয় আণুবীক্ষণিক গঠন বা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ টেস্টিস। ঠিক আছে, চলো শুরু করাই। তো আমরা জানি মানুষের ক্ষেত্রে শুক্রাশয়গুলি মানুষের জন্মাবার আগে তারা হচ্ছে গর্ভাবস্থায় অবস্থান করে, পরবর্তীকালে মানুষের জন্মের কিছু সময় আগে এরা হচ্ছে দেহের বাইরে স্কোটাম নামক ফলিকে নেমে আসে এবং স্কোটাম নামক ফলিতে স্পার্মাটিক কর্ড বলে একটা অংশের সাথে ঝুলতে থাকে। স্পার্মাটিক কর্ড গুলো অনেকগুলো অংশ নিয়ে গঠিত, মানে রক্তবাহ, লসিকাবাহ, তারপর হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলস, স্নায়ুতন্ত্র, সবকিছু নিয়ে স্পার্মাটিক কর্ড তৈরি হয় এবং এই স্পার্মাটিক কর্ডের মধ্যে দিয়ে শুক্রাশয় গুলো ইউরিনার ক্যানালের মধ্যে দিয়ে উদারবাহ থেকে স্কোটাম নামক ফলিতে নেমে আসে। ঠিক আছে, মানুষের শুক্রাশয় দুটি স্কোটাম নামক ফলিতে স্পার্মাটিক কর্ডটা তাকে ঝুলতে থাকে এবং এই শুক্রাশয় গুলি দেখতে অনেকটা ডিম্বাকার এবং চ্যাপ্টা প্রকৃতির হয়। হ্যাঁ, প্রতিটা শুক্রাশয় ওজন প্রায় দৈর্ঘ্যে প্রায় 5 সেন্টিমিটার করে হয়। ঠিক আছে, যাই হোক, তো এই শুক্রাশয় আণুবীক্ষণিক গঠন যেটা আমরা আজকে পড়বো, তো দেখা যাক। তো এটা একটা শুক্রাশয় লম্ব হচ্ছে, তো প্রতিটা শুক্রাশয় দুটি আবরণ দ্বারা আবৃত থাকে, একটা হচ্ছে টিউনিকা অ্যালবুমিনিয়া আর একটা হচ্ছে টিউনিকা ভ্যাসিকুল। ঠিক আছে, তো টিউনিকা ভ্যাসিকুলে হচ্ছে যে বাইরের দিকের আবরণ, এই টিউনিকা যেটা বলছিলাম, মানুষের প্রতিটা শুক্রাশয় দুটো আবরণ দ্বারা গঠিত, টিউনিকা অ্যালবুমিনিয়া এবং হচ্ছে টিউনিকা ভ্যাসকিউলোসা। তো টিউনিকা আবরণ অ্যালবুমিনিয়া হচ্ছে সব থেকে বাইরের স্তর, এটা হচ্ছে কোলাজেন তন্তু বা শ্বেত তন্তু দ্বারা গঠিত এবং এই স্তরটা কি করে শুক্রাশয়গুলোকে কতগুলি পার্টিশন বা হচ্ছে যে কতগুলো হচ্ছে প্রকোষ্ঠ বিভক্ত করে, যে প্রকোষ্ঠগুলোকে ট্র্যাবেকিউলি বলা হয়। ঠিক আছে, যে দেখতে পাচ্ছ প্রকোষ্ঠ ভাগ করছে, প্রকোষ্ঠগুলোকে ট্র্যাবেকিউলি বলা হয় এবং প্রতিটা প্রকোষ্ঠের মধ্যে অনেকগুলি করে সেমিনিফেরাস নালিকা বা সেমিনিফেরাস শুক্র নালিকা অবস্থান করে। ঠিক আছে, তো টিউনিকা ভ্যাসকুলোসা হচ্ছে টিউনিকা অ্যালবুমিনিয়ামের ভিতরের স্তর, যারা কি করে হচ্ছে রক্তজালক সমন্বিত স্তরটা, এরা কি করে হচ্ছে শুক্রাশয়গুলোতে রক্ত বা ব্লাড সার্কুলেশন করতে সাহায্য করে। তো আবরক কি কাজ করে, আবরক হচ্ছে আমাদের শুক্রাশয়কে বাইরের আঘাত থেকে রক্ষা করে। ঠিক আছে, টিউনিয়া ভাসকুলোসা রক্তের মাধ্যমে শুক্রাশয় কোষগুলোকে পুষ্টি সরবরাহ করতে বা বিভিন্ন পদ্ধতিতে আদান প্রদান করতে সাহায্য করে। তো এবার এসে দেখা যাক সেমিনিফেরাস টিউবিউলসের কথা। তো শুক্রাশয় প্রত্যেক লোবিউলের মধ্যে 1 থেকে 3টা করে শুক্রাণু উৎপাদক নালী বা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলস থাকে। ঠিক আছে, তো এই নালীগুলো অনেক বেশি কুণ্ডলীকৃত হয় এবং কুণ্ডলীকৃত অবস্থায় থাকার জন্য এই নালীগুলো অনেকটাই ছোট দেখায়। ঠিক আছে, প্রস্থচ্ছেদ করলে কি দেখা যায়, যে এইবার যদি আমরা দেখি সেমিনিফেরাস টিউবিউলস এর প্রস্থচ্ছেদ, সেখানে আমরা দেখবো যে নালীগুলো হচ্ছে গোল গোল দেখায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শুক্রাশয় লম্বচ্ছেদ, এগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলস, একে যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলসটাকে দেখতে একটা এইরকম গোল গোল দেখতে হয়। ঠিক আছে, তো প্রস্থচ্ছেদে এই নালিকাগুলো গোলাকার বা ডিম্বাকার দেখতে হয়। ঠিক আছে, তো প্রতিটা সেমিনিফেরাস টিউবিউলস এর মধ্যে আবরণ থাকে, বাইরের বাইরের দিকে ভিত্তিপর্দ বা বেসাল মেমব্রেন থাকে এবং ভিতরের দিকে জার্মিনাল এপিথেলিয়াল বলে এক ধরনের কোষ থাকে। ঠিক আছে, আমরা যদি দেখি তো এই সেমিনিফেরাস টিউবিউলস এর ভিতরের অংশ যদি একটা বড় করে দেখি, তাহলে যে বাইরের দিকে আবরণ এটাকে আমরা বেসাল মেমব্রেন বা ভিত্তি বেসাল মেমব্রেন বলছি বা ভিত্তিপর্দ বলছি, আর এর ঠিক ভিতরে থাকে জার্মিনাল এপিথেলিয়াল সেলের হচ্ছে কোষগুলো। ঠিক আছে, আমরা ডিটেলসে আসছি। ঠিক আছে, তো এই জার্মিনাল এপিথেলিয়াল সেলগুলো এরা সাধারণত দু রকমের হয়, কিছু স্পার্মাটোগোনিয়াল কোষ থাকে আর কিছু সার্টালি কোষ থাকে। ঠিক আছে, তো আজকে আমরা এগুলো যদি আমরা দেখি, এইটা একটা হচ্ছে তোমার জার্মিনাল এপিথেলিয়াল সেল হচ্ছে এগুলো, এর মধ্যে কিছু ত্রিভুজ আকার কোষ থাকে যেটাকে আমরা সার্টালি কোষ বলি আর বাকি কোষগুলো হচ্ছে স্পার্মাটোগোনিয়াল কোষ। ঠিক আছে, তো সব এবার দেখা যাক জার্মিনাল এপিথেলিয়াম। ঠিক আছে, এই জার্মিনাল এপিথেলিয়াম হচ্ছে তোমার হচ্ছে যে আমাদের দু ধরনের কোষ থাকে, যেটা বললাম একটা হচ্ছে সার্টেনলি কোষ থাকে আর হচ্ছে স্পার্মাটোগোনিয়াল কোষ থাকে, মানে এইগুলো হচ্ছে সার্টেনলি কোষ আর এগুলো স্পার্মাটোগোনিয়াল কোষ, এই পুরো এই সবকটাই হচ্ছে স্পার্মাটোগোনিয়াল সেল। ঠিক আছে, তো স্পার্মাটোগোনিয়াল সেল বিভিন্ন সময় অনুযায়ী বা বিভিন্ন আকৃতি অনুযায়ী বা বিভিন্ন সংখ্যক বা বিভিন্ন টাইপের থাকে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আসছি একটু পরে। তো এটা একটা সেমিফ্লাস টেবিলস এর পোস্ট হচ্ছে। ঠিক আছে, একটা তো এখানে দেখতে পাচ্ছ এই সেমিফ্লাস টেবিলস এর হচ্ছে এটা হচ্ছে বাইরের দিকের একটা আবরণ, যে আবরণটা হচ্ছে তোমার হচ্ছে
এই ভিতরের দিকে হচ্ছে এই এগুলো হচ্ছে জার্জিনাল এপিথেলিয়াল সেল থাকছে, এই যে তোমার লম্বা লম্বা যে ত্রিভুজের মতো যে কোষগুলো থাকছে এগুলোতে সার্টিলেজ কোষ, ঠিক আছে? তো জার্মিনাল এপিথেলিয়াল কোষগুলো সম্পর্কে আমরা প্রথমে আসি। তো জার্মিনাল এপিথেলিয়াল সেলগুলোর মধ্যে যে স্পার্মাটোকোনিয়াল কোষ বা শুক্রাণু উৎপাদন কোষ থাকে, এই শুক্রাণু উৎপাদন কোষগুলোকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। তো প্রথমে হচ্ছে স্পার্মাটোকোনিয়া, প্রাথমিক স্পার্মাটোসাইট, গৌণ স্পার্মাটোসাইট এবং স্পার্মাটো, ঠিক আছে? তো এই সেলগুলো সবার সবকটা সেলই হচ্ছে প্রথমে কি হচ্ছে যে জার্ম সেল বা আমাদের হচ্ছে স্পার্মাটোকোনিয়াল কোষ থেকে উৎপন্ন হয়, ঠিক আছে? তো এই কোষগুলো বিভাজন করে আমাদের স্পার্মাটোকোনিয়া, প্রাথমিক স্পার্মাটোসাইট, গৌণ স্পার্মাটোসাইট এবং স্পার্মাটিড, স্পার্মাটোজোয়া তৈরি করে। তাহলে আমরা যদি একটা সেমিপ্লাস সিরিজের বাইরের থেকে ভিতরের দিকে বা পরিধি থেকে কেন্দ্রের দিকে আস্তে আস্তে যাই, তাহলে প্রথমে আমরা দেখতে পাবো যে জার্ম সেলগুলো, এই জার্ম সেলগুলো থাকে, জার্ম সেলগুলো পরবর্তীকালে ডিভাইড করে, ডিভাইড করে আমাদের 5 রকমের কোষ তৈরি করতে পারে। সবার বাইরের দিকে যে কোষের স্তরটা থাকে তাকে আমরা বলবো হচ্ছে স্পার্মাটোগোনিয়া। এই স্পার্মাটোগোনিয়া গুলো পরবর্তীকালে প্রাথমিক স্পার্মাটোসাইটে পরিণত হয়, প্রাথমিক স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি বা গৌণ স্পার্মাটোসাইটে পরিণত হয়, গৌণ স্পার্মাটোসাইট থেকে পরবর্তীকালে স্পার্মাটিড এবং স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া মানে শুক্রাণুতে পরিণত হয়, ঠিক আছে? তো যদি আমরা দেখি একটা বড় করে, তাহলে এইটা দেখো যে এইগুলো হচ্ছে তোমার হচ্ছে আমাদের স্পার্মাটোগোনিয়াম। তাহলে এই স্পার্মাটোগোনিয়ামের মধ্যে থেকে কিছু কোষ তারা হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইটে পরিণত হয়, প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইটে পরিণত হয়, সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড পরিণত হয়, যেটা হচ্ছে স্পার্মাটিড থেকে পরবর্তীকালে স্পার্মাটোজোয়া বা শুক্রাণুতে পরিণত হয়, ঠিক আছে? তো এই শুক্রাণু উৎপাদক কোষের কাজ কি, কাজ হচ্ছে যে সেমিনিফেরাসের মধ্যে যে জার্ম বা শুক্রাণু উৎপাদক কোষগুলো থাকে তারা হচ্ছে মেনলি শুক্রাণু তৈরি করতে সাহায্য, ঠিক আছে? শুক্রাণু উৎপাদন করতে তাদের হচ্ছে হেল্প করে, ঠিক আছে? তো নেক্সট আসা যাক হচ্ছে স্যাটেলাইট কোষ। তো স্যাটেলাইট কোষের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে সেমিনিফেরাস টিবিউসের মধ্যে যে ত্রিভুজাকার যে কোষগুলো থাকে, মানে যে জার্মিনাল এপিথেলিয়ামের মধ্যে যে স্পার্মাটোগোনিয়াম কোষ ছাড়া আরো যে ত্রিভুজাকারে বড় যে কোষগুলো থাকে তাদেরকে আমরা স্যাটেলাইট কোষ, ঠিক আছে? এই স্যাটেলাইট কোষ হচ্ছে ইতালীয় বিজ্ঞানী এনরিকো স্যাটেলি না প্রথম এই কোষগুলো আবিষ্কার করেন, তার নাম অনুসারে একে আমরা স্যাটেলাইট কোষ বলি, ঠিক আছে? তো এই কোষগুলো অ্যাকচুয়ালি মানে নিউট্রিশন বা ধারক কোষ হিসেবে কাজ করে। এটা অ্যাকচুয়ালি মানে আমাদের যে শুক্রাণু গুলো উৎপন্ন হয় স্পার্মাটোজোয়া গুলো তাদেরকে পুষ্টি দিতে সাহায্য করে, ঠিক আছে? এবং এরা কি হয় যে অনেকটা লম্বা হয়, ত্রিভুজের মতন দেখতে হয়, এদের মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? তো স্যাটেলাইট কোষ কি কাজ করে, অপরিণত শুক্রাণুর মস্তক মানে প্রথমের দিকে যে স্পার্মাটো স্পার্মাটিড গুলো তৈরি হয়, তাদের তো মাথা বা কোনো কিছু থাকে না, একটা গোলাকার বা ডিম্বাকার কোষ থাকে। তারপর তারা যখন আস্তে আস্তে তারা উৎপন্ন হওয়ার পর তারা কি করে এই স্যাটেলাইট কোষের মধ্যে মাথাটাকে গুঁজে থাকে, ঠিক আছে? তো প্রাথমিক অবস্থায় যে শুক্রাণুগুলো উৎপন্ন হচ্ছে সেই শুক্রাণুগুলো স্যাটেলাইট কোষের মধ্যে কথিত থাকে, অপরিণত শুক্রাণুগুলো থেকে এই স্যাটেলাইট কোষ থেকে পুষ্টিদ্রব্য লাভ করে, পুষ্টিদ্রব্য লাভ করে তারা কি করে পরিণত শুক্রাণুতে পরিণত হয়। তো সেই জন্য স্যাটেলাইট কোষগুলোকে আমরা হচ্ছে নার্ভ সেল বা হচ্ছে ধাত্রী কোষ বলতে পারি, ঠিক আছে? তো এইখানে কি হয় যে শুক্রাণুগুলো গুচ্ছাকারে অপরিণত শুক্রাণুগুলো পরিণত হওয়ার পর তারা হচ্ছে আমাদের যে স্পার্মাটোজোয়া বা সেমিনিফেরাস টিবিউসের কেন্দ্রে আসে, তারপর তারা হচ্ছে আমাদের হচ্ছে শুক্র ভাস ডিফারেন্সের মাধ্যমে তারা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের যে মূত্রজনন নালীর মাধ্যমে তারা দেহের বাইরে নির্গত হয়, ঠিক আছে? তো স্যাটেলাইট কোষগুলি একটা ব্লাড টেস্টিস বেরিয়ার বলে একটা কাজ করে, সে যা শুক্রাণুগুলোকে রক্ত প্রবেশ করতে বাধা দেয়। তার কারণ হচ্ছে কি, শুক্রাণু সবসময় হচ্ছে রক্তের মধ্যে সাথে যদি সরাসরি সংযোগ ঘটতো তাহলে রক্তগুলোকে কি করতো, এর সাপেক্ষে অ্যান্টিবডি উৎপন্ন করতো, ফলে শুক্রাণুগুলোকে মেরে ফেলতো, ঠিক আছে? যাতে এই শুক্রাণুগুলো সরাসরি রক্তের মধ্যে না মিশতে পারে, তাই জন্য এখানে কি হচ্ছে স্যাটেলাইট কোষগুলো হচ্ছে এখানে তাকে রক্ষা করতে সাহায্য করে, ব্লাড টেস্টিস বেরিয়ার তৈরি করে, ঠিক আছে? তো এই কোষগুলো হচ্ছে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন বা এবিপি, ইনহিবিন, ইস্ট্রোজেন প্রভৃতি ক্ষরণ করতে সাহায্য করে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তৈরি করতে সাহায্য করে কি আমাদের স্যাটেলাইট কোষ, কতগুলো অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন বা এবিপি, ইনহিবিন, ইস্ট্রোজেন প্রভৃতি ক্ষরণ করতে সাহায্য করে, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে ব্লাড টেস্টিস বেরিয়ার হচ্ছে এক ধরনের বাধা যা রক্তবাহ সেমিফেরাস নালিকার মধ্যে অবস্থান করে, এবং যারা কি করে এই শুক্রাণুগুলোকে রক্তের সাথে মিশতে দেয় না, কারণ রক্তের মধ্যে মিশতে তাহলে কি হবে, সেখানে তোমার হচ্ছে আমাদের যে অ্যান্টিবডি তৈরি হবে তখন তারা শুক্রাণুগুলোকে মেরে ফেলে, ঠিক আছে?
তো এগুলো ছাড়া আমাদের সেমিনিফেরাস টেবিলস গুলোর মাঝখানে কতগুলো কোষ থাকে, যে কোষগুলোকে আমরা বলি হচ্ছে লেডিগ এর কোষ বা লেডিগ ইন্ডাস্ট্রিয়াল সেলস অফ লেডিক্স, ঠিক আছে? তো এই শুক্রাশয়ের মধ্যে যে সেমিনিফেরাস নালিকা গুলি স্টোমা অঞ্চল, সেখানে কতগুলো কোষ থাকে যারা হচ্ছে একসাথে থাকে বা দলবদ্ধ থাকে, যাদেরকে আমরা লেডিগ এর কোষ বলি। আগের ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবে, এই যে এগুলোকে আমরা লেডিগ এর কোষ বলি, ঠিক আছে? তো এই লেডিগ এর কোষ হচ্ছে জার্মান বিজ্ঞানী ফ্রাঞ্জ ফন লেডিগ এটা আবিষ্কার করেন, তার অনুসারে নাম অনুসারে আমরা লেডিগ এর কোষ বলা হয়। এই কোষগুলির সঙ্গে মানে রক্তজালক আবদ্ধ থাকে, তার ফলে কি হচ্ছে মানে এরা কি করে আমাদের মেইন যে হরমোন কি মানে লেডিগ এর কোষগুলো আমাদের টেস্টোস্টেরন হরমোন এটা ক্ষরণ করতে সাহায্য করে, ঠিক আছে? তো যাই হোক, লেডিগ এর কোষগুলোর ডিম্বাকার বা নিউক্লিয়াস থাকে এবং প্রতিটা নিউক্লিয়াস এর মধ্যে নিউক্লিওলাস থাকে, ঠিক আছে? এদের সাইটোপ্লাজমের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিছু পরিমাণ অমসৃণ বা মসৃণ দু রকমই দেখতে পাওয়া যায়, গলগিয়া কালার সবই থাকে, ঠিক আছে? তো লেডিগ এর অন্তঃকোষগুলোর কাজ কি, এরা হচ্ছে যে অন্তঃক্ষরা কোষ হিসাবে কাজ করে টেস্টিসের বা শুক্রাশয়ের মধ্যে, যারা কি করে যে টেস্টোস্টেরন এবং ডাইহাইড্রো টেস্টোস্টেরন নামক যে দু রকমের অ্যান্ড্রোজেন মানে মেন হরমোন সেইগুলো ক্ষরণ করতে সাহায্য করে, ঠিক আছে? তো এই অ্যান্ড্রোজেন গুলো ক্ষরিত হয়, ঠিক আছে, আমাদের টেস্টোস্টেরন এবং ডাইহাইড্রো টেস্টোস্টেরন এই দুটো হরমোন এখান থেকে ক্ষরিত হয়। তো এরা এদের ক্ষরণ আর কি আমাদের নিয়ন্ত্রিত হয় কি আইসিএস বা ইন্টারস্টিশিয়াল সেল অফ সেলফ ইমিউনিটি হরমোন দ্বারা, ঠিক আছে? আইসিএইচ হরমোন দ্বারা এদের ক্ষরণ নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? তো এই লেডিগ এর কোষগুলো যে হরমোন ক্ষরণ করবে টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোন স্যাটারনির কোষগুলোকে উদ্দীপিত করবে, করে তারা কি করবে আমাদের হচ্ছে যে অপরিণত শুক্রাণুগুলো তাকে পরিণত শুক্রাণুতে পরিণত করতে সাহায্য করবে, ঠিক আছে? তো শুক্রাশয়ের মধ্যে যেহেতু স্পার্মাটোকোনিয়াল কোষ এবং স্যাটারনি কোষ দুটো বহিঃক্ষরা কোষ রূপে কাজ করে এবং লেডিগের কোষ হচ্ছে অন্তঃক্ষরা রূপে কাজ করে, এই জন্য শুক্রাশয়কেও আমরা মিশ্রপন্থী বা বলে বলতে পারি, ঠিক আছে? তো অনেক সময় পরীক্ষাতে স্যাটারনি কোষ এবং লেডিগের কোষের মধ্যে পার্থক্য আছে। স্যাটারনি কোষ হচ্ছে সেমিনিফেরাস টিবিউলের ভিতরে অবস্থান করে, জার্মিনাল এপিথেলিয়াম করে, অপরদিকে লেডিগ এর কোষগুলো হচ্ছে সেমিনিফেরাস নালিকার বাইরে মানে স্টোমা অঞ্চলে অবস্থান করে, ঠিক আছে? নেক্সট হচ্ছে স্যাটারনি কোষগুলো সাধারণত বহুভুজাকার লম্বাটে হয়, ঠিক আছে, ত্রিভুজের মতো দেখতে হয়। লেডিগ এর কোষগুলো বহুভুজাকার লম্বা হয়, ঠিক আছে? স্যাটারনি কোষগুলো একা একা অবস্থান করে, কিন্তু লেডিগ এর কোষগুলো দলবদ্ধভাবে অবস্থান করে। স্যাটারনি কোষ কি করে অপরিণত কোষগুলিকে পুষ্টি শুক্রাণুগুলিকে পুষ্টিদ্রব্য সরবরাহ করতে সাহায্য করে, শুক্রাণুগুলিকে রক্তবাহের সাথে রক্তের সাথে সাথে মিশতে বাধা দেয়, ঠিক আছে, এবং কিছু পরিমাণ ইস্ট্রোজেন ইনহিবিট নামক হরমোনও ক্ষরণ করে। অপরদিকে লেডিকের অন্তঃকোষগুলো হচ্ছে টেস্টোস্টেরন ডাইহাইড্রো টেস্টোস্টেরন ইত্যাদি অ্যান্ড্রোজেন বর্গের স্টিরয়েড হরমোন ক্ষরণ করতে সাহায্য করে, ঠিক আছে? তো এই গেলে হচ্ছে আমাদের হচ্ছে শুক্রাশয়ের কলাস্থানিক গঠন। তাহলে আমরা যদি দেখি যে মানুষের যে শুক্রাশয় তার যদি অন্তর্গঠন দেখি, তাহলে প্রতিটা শুক্রাশয় হচ্ছে দুটো আবরণ দ্বারা আবৃত থাকে, একটা হচ্ছে টিউনিকা অ্যালবুমিনা, একটা হচ্ছে টিউনিকা ভাস্কুলার, ঠিক আছে? তো টিউনিকা অ্যালবুমিনা সব থেকে বাইরের স্তর, যে কি করে শুক্রাশয়কে বাইরের আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে, এবং এখানে থেকে কিছু ট্র্যাবেকিউলি তৈরি হয়, যারা কি করে কিছু পার্টিশন তৈরি হয়, তো তারা কি করে শুক্রাশয়ের মধ্যে বিভিন্ন লোব বা লবিউলে বিভক্ত করতে সাহায্য করে। আর টিউনিকা ভাস্কুলেশন হচ্ছে টিউনিকা অ্যালবুমিনের ভিতরের স্তর, যারা কি করে রক্তবাহ সরবরাহ করতে সাহায্য করে, ঠিক আছে? তো শুক্রাশয়ের মধ্যে আমরা অসংখ্য সেমিনিফেরাস টিবিউলস দেখি। এই সেমিনিফেরাস টিবিউলস গুলো অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের যদি আমরা প্রস্তুচ্ছেদ করি তাহলে দেখবো হচ্ছে এরকম গোলাকার বা ডিম্বাকার হয়। প্রতিটি সেমিনিফেরাস টিবিউলস এর মধ্যে আর কি যে দুটো অংশ দেখা যায়, একটা হচ্ছে তোমার হচ্ছে জার্ম কোষ বা স্পার্মাটোগোনিয়াল কোষ, আর একটা হচ্ছে লেডিকের অন্তঃকোষ, ঠিক আছে? তো জার্ম কোষটা এটা বিভিন্ন রকমের হয়, তারা পাঁচ প্রকারের হতে পারে, স্পার্মাটোগোনিয়া, প্রাথমিক স্পার্মাটোসাইট, গৌণ স্পার্মাটোসাইট, স্পার্মাটিক স্পার্মাটোজোয়া, আর লেডিকের অন্তঃকোষ গুলো একরকম, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের শুক্রাশয়ের হচ্ছে গঠন বা শুক্রাশয়ের আণবিক গঠন। নেক্সট দিন তাহলে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো, তাহলে।